এর মাত্র চার দিন পর ষোলোই আগস্টে কাদের সিদ্দিকের হাতে ও পায়ে গুলি লাগে সেও ছিল এক দুর্ভাগ্য ধলাপাড়ায় সেদিন প্রচন্ড যুদ্ধ হচ্ছিল পাকিস্তানি বাহিনীর সাথে হানাতাররা একসময় একেবারে কাছাকাছি চলে আসে সেদিন কাদের সিদ্দিকের হাতের অস্ত্রও ঠিকঠাক কাজ করছিল না চারদিকে রোটে গিয়েছিল যে বঙ্গের বীর দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী মারা গিয়েছেন পরের দিন সতেরো তারিখে কোনো কিছুই জানি নাই কিন্তু আঠারো তারিখে শুনলাম পাকিস্তানিরা চার ওদিকে প্রচার করছে রেডিওতে প্রচার হয়েছে কাদের সিদ্দিকীকে ধলাপাড়ার যুদ্ধে কাদের সিদ্দিক মারা গেছে যে জন্য আমি এক সময় বলেছিলাম স্বাধীন হওয়ার পরে আজকে আপনারা যাকে দেখছেন সে কাদের সিদ্দিকী না কাদের সিদ্দিক ধলাপাড়ার যুদ্ধে মারা গেছে আজকে যাকে দেখছেন সে বঙ্গবন্ধুর আদর্শ ও নির্দেশ এটা অনেকেই অনেকভাবে আলোচনা করেছিলেন গুলিবিদ্ধ অবস্থায় বঙ্গবীর কাদের সিদ্দিকি ছয় দিন ধরে হাঁটেন দেড়শো মাইলেরও বেশি তারপর পৌঁছান ভারতের সীমান্তে চিকিৎসা নেন সেখানে দেখা হয় মেজর জিয়াউর রহমানের সাথে সেখানে জিয়াউর রহমানের সঙ্গমাত দেখা হয় জিয়া রহমান ছিলেন তখন স্বপ্নপুরুষ আজকে যত আলোচনাই করেন এবং তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় আমি খুব গর্ববোধ করেছিলাম তিনিও আমার কর্মকাণ্ডে গর্ববোধ করেছিলেন কিন্তু তার চেয়ে আমি এক হাজার গুণ বেশি গর্ববোধ করেছিলাম কারণ জিয়া রহমানকে আমরা যুদ্ধের সময় আমাদের প্রেরণা মনে করেছি সুস্থ হয়ে ফিরে এসে আবার যুদ্ধে ছাপিয়ে পড়েন মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলের সব এলাকা ছিল মুক্ত সেখানে সব সময় উঠত বাংলাদেশের পতাকা এমনকি যুদ্ধের শেষ সময়ে ভারতীয় সেনারা সেখানে প্যারাশুটও নামাতে পেরেছিল আঠারো নভেম্বর ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর সহ সব সড়কের সেতু ভেঙে হানাদার বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এগারো ডিসেম্বর পুরোপুরি হানাদার মুক্ত হয় টাঙ্গাইল এরপর কাদেরিয়া বাহিনী সাফার হয়ে ঢাকার পথে রওনা হন যে জেনারেল ঢাকা দখল করেছেন সেই জেনারেলকে নিয়ে কোনো আলোচনা হয় না ভারতীয় জেনারেলকে নিয়ে আমাকে নিয়েও হয় না কারণ এখন বাস্তবের দাম অনেক কম ঢাকা দখলে মিত্রবাহিনীকে নেতৃত্ব দিয়েছে মেজর জেনারেল নাগরা আমি ওই রকম পরিশ্রমী দক্ষ জেনারেল আমি আমার জীবনে দেখিনি কিন্তু যে জেনারেলরা তাকে নেতৃত্ব করেছে তারা তার কৃতিত্বের কাছে হেরে যাওয়ার কারণে তার নামে নানা বদনাম দিয়ে তাকে ভারতীয় বাহিনীতে খাটো করা হয়েছে ঠিক সেম আমাকেও করার চেষ্টা করা হয়েছে এরপর দেখা হয় পাকিস্তানি বাহিনীর সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজির সাথে নিয়াজি সেদিন কাদের সিদ্দিকীর সাথে হাত মিলাতে এগিয়ে দিয়েছিল হাত কিন্তু বঙ্গবীর বাঘা সিদ্দিকি হানাদার প্রধানের সাথে হাত মেলাননি ভদ্রলোক আসলেন স্যালুট করলেন এটাই নিয়ম আমরা দাঁড়িয়ে স্যালুট নিলাম বসলাম বসলে আমাদের পরিচয় করিয়ে দিলেন জেনারেল নাগরা আর ওরা সঙ্গে ব্রিটিশ আর্মিতে ওরা কমিশন পেয়েছিল পরিচয়টা করিয়ে দিয়েছে তখন তিনি দাঁড়িয়ে গিয়ে আবার করেছেন একটা ভদ্রতা হলো যে অপরণ যখন দাঁড়ায় তখন আরেকজনকে দাঁড়াতে আমি দাঁড়িয়েছিলাম ওই স্যালিউট করেছেন তারপর হাত বাড়িয়ে দিয়েছে তো সাধারণত যুদ্ধে হাত বাড়ালেই হাত বাড়ায় কিন্তু কেন যেন আমার হাত আমি ঘেমে গিয়েছিলাম আমি মুহূর্তে জীবনে অত আমার ভিতরে তখন চলছিল নাগরা আমাকে দুবার বলেছে টাইগার হাত ঘামি মিলাও পরাজিতের সঙ্গে হাত মিলানো বিজয়ী সৈনিকের এটা বীরত্ব তখন আমি বলেছিলাম যে মুহূর্ত আগে দেখা হলে সে আমাকে মারতো আমি তাকে মারতাম আমার নারীঘাতী নারীর সম্মান হানি করা এই আমি হাত মিলাম না আল্লাহ আমাকে ক্ষমা করবে না দেশের মানুষ আমার তার সঙ্গে হাত মিলাতে আমাকে অনুমোদন করেনি সোহরাওয়ার্দী উদ্যানে হানাদারদের আত্মসমর্পণের সেই মাহেন্দ্র খানের উক্তি সাক্ষী বঙ্গবীর কাদিস রাস্তায় যে মানুষ কি অস্তব্ধ করেছে যেটা নিয়াজির পাওয়া উচিত ছিল নিয়াজিকে আমাদের সেভ করা ঠিক হয় নাই বাংলাদেশে যে পরিমাণ তারা ই করেছে এবং এটা পৃথিবীতে একটা নজির হয়ে থাকত রাস্তায় বেরোলে মানুষ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত ইরাকের বাদশাহ নুরি সাইদকে সেখানকার মানুষ যখন বিদ্রোহ করেছিল তাকে প্রাসাদে ছিঁড়ে ফেলেছিলো টুকরো টুকরো করে ফেলেছিল তার পেশাব পায়খানা পর্যন্ত প্রাসাদে থাকতে দেয় নাই এরকম এখানেও হতো আমরা নিয়ে গেলাম তার সরিদ্র উদ্যানে মাঠে আজকে তো অনেকে অনেক বিরগিরি করে সেদিন আমাদের শূন্য বড় জোর চার হাজার শূন্য ঢুকেছে ঢাকার মধ্যে আর পঞ্চাশ হাজার উপরে তখনও পাকিস্তান সেনাবাহিনী যারা এটা কন্ট্রোল করেছে তারা বুঝেছে যে তখন অবস্থাটা কী ছিল নিয়ে গেলাম মানুষ বারে বারে ওকে আমাদের কাছে দাও লাখো মানুষ হয়ে গেছে ততক্ষণে নিয়ে আজকে আমাদের হাতে দাও তাকে বাঁচিয়ে রাখাও ছিল দুষ্কর গেলাম মাঠে একশো জন পাকিস্তান হানাদার যাদেরকে তো অনেকেই বলবেন পাক হানাদার আর আমি বলি নাপাক হানাদার আর হানাদাররা যদি পাক হয় কিছুদিন পরে মুক্তি বাহিনী হবে নাপাক আমরা ভেবে কথা বলি না ওরা লাইনে দাঁড়ালো অফিসাররা রাই সব অররার সামনে গেলেন আমরা তো ভিড় সামলাতেই ব্যস্ত নিরাপত্তা দেখতেই ব্যস্ত তবুও আশেপাশে এখনো ছবি খুঁজলে পাওয়া যায় এখন তো ছবি খুঁজে শুধু আমি সেদিন এক বইয়ের মধ্যে দেখেছি আছে আসে থাকে কাজ হবে এরপরে বসলেন যখন বসলেন তার কলম দিয়ে যখন তিনি লিখছিলেন এটা বিপদের সময় এমনই হয় তার কলমে কালি ছিল না অররা ওরা এগিয়ে দেওয়া আরেকটা কলম দিয়ে উনি সাইনটা করেছেন এটাও দুর্ভাগ্য যে এই সাইন হওয়া ছিল জেনারেল ওসমানীর এখন উপস্থিত হওয়ার কথা ছিল থাকা উচিত ছিল তিনজনের সাইন হতো জেনারেল ওসমানীর মধ্যে বসতেন একদিকে নাগরা একদিকে অরোরা একদিকে বিজয়ী সেনাপতি একদিকে পরাজিত সেনাপতি আর আরেক দিকে আমাদের প্রধান সেনাপতি হয় নাই দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের ইতিহাসে কাদের সিদ্দিককে একমাত্র মুক্তিযোদ্ধা যিনি সশস্ত্র বাহিনীর না হয়েও বীর উত্তম উপাধি পেয়েছেন। বংগবীর শব্দটিও কেবল মাত্র কাদের সিদ্দিকীর নামের আগেই উচ্চারিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা মূলত করেছে সাধারণ মানুষ। কিন্তু তারা বঞ্চিত হয়েছে। তাদেরকে সম্মান দেখানো হয়নি। সম্মান করা হয়নি। এখনো হচ্ছে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর বিশেষ ভূমিকা নেই পাকিস্তানের ট্রেনিংপ্রাপ্ত সেনাবাহিনী সেই সময়ের ইপিআর বা পুলিশ তারা বড় জোর দশ বারো হাজার অংশ নিয়েছে সশস্ত্র বাহিনীর খুব বেশি চার হাজার হবে এই শূন্যদের বীরত্ব সূচক মুক্তিযুদ্ধের জন্য বীরত্ব সূচক যে খেতাবগুলো দেওয়া হয়েছে তার সোয়া সাতশোর মধ্যে পনের সাতশোই তাদেরকে দেওয়া হয়েছে লাখ লাখ লোক যে মরেছে যুদ্ধ করেছে তারা বঞ্চিত হয়েছে তাদের কথা মনেও করা হয়নি আঠারোই ডিসেম্বর পল্টনে কাদের সিদ্দিকে দেন এক ঘোষণা যার ফলে তার নামে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের রাজধানীতে প্রথম জনসভা হয় আঠারোই ডিসেম্বর পল্টন ময়দানে সেই পল্টন ময়দানে আমি চারজন দুষ্কৃতিকারীকে দুটো চোদ্দো পনেরো বছরের মেয়েকে হরণ একজন মানুষকে হত্যার জন্যে অপহরণ অর্থ লুট গাড়ি হাইজ্যাক এই অপরাধে প্রায় তিন লাখ লোকের সামনে তাদের সম্পত্তিতে আমি মৃত্যুদণ্ড দিয়েছিলাম যার জন্যে পরের দিন স্বাধীন বাংলা সরকার আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এরপরে তাজউদ্দিন সাহেব যখন ঢাকা এলেন বাইশ তারিখে আমার সঙ্গে তার আটাশ তারিখে দেখা হয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম অবস্থায় উনি খুব ক্ষুব্ধ ছিলেন কিন্তু পরে যখন উনি বুঝতে পারলেন উনি একজন বিজ্ঞ অমায়িক নেতা হিসেবে তিনি বুঝেছিলেন যে কাদের সিদ্দিকি যা করেছে সঠিক করেছে ওই সময় যদি ওইভাবে বিচার না করা হতো ঢাকায় আরও চল্লিশ হাজার লোক মারা যেত আরও দুই চার দশ হাজার নারী অপহৃত হতো দুষ্কৃতিকারীরা ঢাকাকে দখল করে নিত সেই জন্যে সরকারের পক্ষেই কাদের সিদ্দিকির এই পদক্ষেপ যথার্থ হয়েছে এরপর বাহাত্তরের দশই জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে এলেন এসেই খুঁজলেন বঙ্গবের বাঘা কাদের আমি যখন গেছি আমাকে ঝাপটে ধরে তিনি কোলে তুলে নিয়েছেন তিনিও সবল স্বাস্থ্যের অধিকারী ছিলেন আমি হালকা পাতলা থাকলেও তার কাছাকাছি উঁচু ছিলাম তবু আমাকে কোলে নিয়ে করিডোর দিয়ে সামনে চলে গেছেন না হলেও বিষ হবে ছেড়ে দিয়েছেন আবার কোলে নিয়ে বঙ্গবন্ধু তার স্ত্রীকে ডাকছেন এই শুনছ শুনছ দেখো কে এসেছে এরপর বঙ্গবন্ধুর এক কথায় তিনশো ট্রাক অস্ত্র জাতির পিতার পায়ের কাছে বিছিয়ে দেন এই বীর উত্তম বর্তমানে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এই বীর যোদ্ধা মনে করেন একাত্তরের চেতনা থেকে সরে এসেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা ইচ্ছেত অন্ধকার দেখেছি অনেক বেশি অন্ধকার দেখেছি তারপরেও আমরা আলোর ঝিলিক দেখেছি আমার দেশকে কেউ ই করতে পারবে না মারতে পারবে না ধ্বংস করতে পারবে না এটা এমন একটা জাতি যার ভাষা আছে কৃষ্টি আছে সভ্যতা আছে কখনো কখনো জ্বলে ওঠার নজির আছে তাই সময় হবে ভালো নেতৃত্ব পেলে শুধু সাহসী নেতৃত্ব সৎ নেতৃত্ব জাতির দ্বারাতে বেশি সময় লাগে না এই বীর যোদ্ধা মনে করেন স্বাধীন বাংলাদেশের বুকে উড়েছিল যে পতাকা সেই পতাকাকে বাংলার মাটিতে অক্ষুণ্ণ রাখবে তরুণরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে সবাই বঙ্গবীর কাদের সিদ্দিকের নাম মুক্তিযুদ্ধের বীরদের তালিকায় শত বর্ষ পরেও লেখা থাকবে স্বর্ণাক্ষরে নিজের সাথে নিজে নকল করতে যাব নিজেকে কেন নিজে ফাঁকি দেব বাঘা কাদের একাত্তরে কাদের সিদ্দিকীকে এই নামেই চিনত সবাই এই বীর যোদ্ধার নেতৃত্বে গড়ে উঠেছিল দুর্ধর্ষ কাদের ইয়া বাহিনী এই বাহিনীতে ছিল সতেরো হাজার মুক্তিযোদ্ধা আর সত্তর হাজার স্বেচ্ছাসেবক সম্মুখ আর যুদ্ধ মিলিয়ে সত্তরটের মতো যুদ্ধে অংশ নেয় তখনকার ত্রাস কাদের ইয়া বাহিনী মুক্তিযুদ্ধ তখন শেষ বাহাত্তর সালের চব্বিশ জানুয়ারি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র বিছিয়ে দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বয়ং বঙ্গবন্ধু সেদিন অবাক হয়েছিলেন কাদের সিদ্দিকীর অস্ত্রের সম্ভার দেখে সেই অস্ত্র তিনশো পনেরোটি ট্রাকে করে ঢাকায় আনতে হয়েছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন ঘটনা এই একটাই অথচ তখনকার অনেক নেতার সন্দেহ ছিল কাদের অস্ত্র যে দুটা তিনটা পাঁচটা অস্ত্র তো না ঢাকায় এসে দেওয়া যাবে না যে আনতে হবে ট্রাকে ট্রাকে করে আনতে হবে উনি তখন ওটা অতটা ই তো তাহলে কি করে আমি যে আপনি যাবেন অস্ত্র নেবেন আনুষ্ঠানিকভাবে সব অস্ত্র আপনার গভর্নমেন্ট যেভাবে পারেন নিয়ে নেবেন পাকিস্তানের সাথে যুদ্ধ করে পাকিস্তানের অস্ত্র দখল করে আপনার এই মাইটা পুলিশের হাতে আমি অস্ত্র দিতে পারবো না আপনার হাতে দেব আপনি জমা রাখবেন কাদের সিদ্দিকি সে সময় ছিলেন আওয়ামী লীগের ছাত্র নেতা আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন সব আন্দোলনেই ছিলেন একেবারে সক্রিয়ভাবে আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধুকে বন্দি করা হয় এক সময় যখন তাকে ফাঁসি দেওয়ার জন্য চিন্তা করা হয় সেখান থেকে আমরাই এদেশের ছাত্ররাই ছাত্র নেতৃবৃন্দ যে জন্যে জাতীয় নেতৃবৃন্দকে যখন অবহেলা করা হয় ছাত্র নেতৃবৃন্দকে যখন অবহেলা করা হয় আমার খুব ঘৃণাবোধ হয় কারণ আমরা যদি আগরতলা ষড়যন্ত্র মামলাকে ধ্বংস করতে না পারতাম ব্যর্থ করতে না পারতাম বঙ্গবন্ধুকে যদি জেল থেকে বের করে না আনতে পারতাম তাহলে শত্রুর নির্বাচন হতো না বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ফাঁসি দিতে পারে নাই বলেই ওই আন্দোলনে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল বলেই একাত্তরে মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছিল শত্রুর নির্বাচনে পরাজিত হয়েছে তো একটার সাথে আরেকটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তাও করা যায় না শত্রুরের নির্বাচনের পরেই এই জিনিসটা খুব অল্প সময়ে দু তিন মাসের মধ্যে নিরস্ত্র একটা আন্দোলন সশস্ত্র রূপ নিতে থাকে বঙ্গবন্ধুর সাথী মার্চের ভাষণেই পেয়েছিলেন স্বাধীনতার আভাস যে উপরে হেলিকপ্টার উঠছিল ওখানেই বোমা ফেলা হতো স্ট্যাপিং করা হতো লাখ লাখ লোক মারা যেত ওইখানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন নাই এটাও ঠিক না দিয়েছেন যেমন এটাও ঠিক না ঠিক দেন নাই আক্কেল মানকে নিয়ে ইশারাই যিনি বুঝবার তিনি বুঝেছেন আমরা বোঝার আমরা বুঝেছিলাম হয়তো আর্মি সাহেবরা যারা এখন বড় হয়েছেন তারা সেদিন বুঝতে চান নাই এখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে সাতই মার্চ ঘোষণা দিলে আটই মার্চ কি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো কর্নেল তাহের করত অলি আহমেদ করত তারা কিন্তু পঁচিশে মার্চের পরে করেছে পঁচিশে মার্চ গভীর রাতে আমাদের সঙ্গে এরপর পঁচিশে মার্চের কাল পর ঢাকা থেকে অগণিত সাধারণ মানুষ পালাতে থাকে কাদের সিদ্দিকি সাহায্য করেন তাদের তেসরা এপ্রিল উনিশশো একাত্তর পাকিস্তানি হানাদাররা টাঙ্গাইলে প্রবেশ করছে তিন চারশো গাড়ির বহর নিয়ে তারা যাচ্ছিল হঠাৎ হামলা করে কাদের সিদ্দিকিরাম এবং কোনো শত্রু সেনা পঞ্চাশ থেকে একশো গজের মধ্যে এসে গেলে এবং সেখান থেকে গুলি হলে তাদের আর কোনো হুঁশ থাকে না এতে পাকিস্তানিদের প্রচুর ক্ষতি হয়েছিল এবং আমাদের মুক্তি বাহিনীরও প্রায় বিশ বাইশ জন মারা গেছিল সেখানে গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে প্রায় দুশো লোককে মেরে ফেলেছিল তাদের কাছে অস্ত্র ছিল না বললেই চলে অন্যদিকে হানাদারদের হাতে উন্নত সব অস্ত্র যা ছিল তাই নিয়েই কাদিরিয়া বাহিনী ঝাঁপিয়ে পড়তো শত্রুর ওপর তাই ভারী অস্ত্র এল এমজির উপরে অস্ত্র নাই কয়েকটা রকেট লঞ্চার আছে টুইন্স মোটর কয়েকটা রিভলভার হল ঢাকা শহরে খুব দামি অস্ত্র যুদ্ধক্ষেত্রে ওর কোনো দাম নেই রাইফেলের বিষয়ের দাম নেই যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টার বড় মারাত্মক জিনিস যুদ্ধক্ষেত্রে এই ধরনের হেলিকপ্টারের কোনো দাম নাই সাধারণ হেলিকপ্টার হ্যাঁ যদি নিচে শক্তিশালী সৈন্য থাকে নিজেদের তাহলে রুপুর দিয়ে দৌড়াদৌড়ি করার একটুই আছে অনেক অনেক কথা বলে এলাকার অনেকেই শুরুতে মুক্তিযোদ্ধাদের ওপর আস্থা রাখতে পারেনি কিন্তু বল্লার যুদ্ধের পর বাঘা কাদেরের নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরের বাইরে টাঙ্গাইল এলাকায় তাই কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনী ছিল এক আলাদা দল এই ছটা লাশ নিয়ে পিছনে হাই স্কুল ছিল বল্লা সেই স্কুলের সামনে মাঠে রাখছে মানুষের মানুষের ছয়লাভ হয়ে গেছে যারা আগের দিন বলছে ঠান্ডা বলা বজ্র ওই করব যুদ্ধ তারাই বলতেছে কে বলছিলাম না কালকেই বলছিলাম আমাকে করে সাথে পারবো না দেখো নাই আমাকে দেখবা দেশ স্বাধীন হয়ে যাবো ওই যে ওই দিন মানুষের মনে একটা ইয়ে আসলো যে আমাদের ছেলেরা ছোট হলে কি হবো হালকা পাতলা হলে কি হবে মুক্তি বাহিনীর সাথে পারবে না এটা সমস্ত যুদ্ধের সময় কাজে লেগেছে এবং আমি তখন ছোট্ট একটা বাচ্চা শেখ মুজিব জিন্দাবাদের সাথে কাদের সিদ্দিকি জিন্দাবাদ ওই দিন উচ্চারিত হয়েছে কাদেরিয়া বাহিনী কখনো করত গেরিলা যুদ্ধ কখনো সম্মুখ যুদ্ধ বাঘা কাদের তখন পাকিস্তানিদের কাছে হয়ে ওঠে এক ত্রাসের নাম আর জাহাজ মারা যুদ্ধের পর কাদের সিদ্দিকের সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বের দরবারেও এই যুদ্ধের কথা উঠে আসে জাতিসংঘের অধিবেশনেও অগাস্টে জাতিসংঘে একটা বিতর্ক হচ্ছিল তখন আমাদের রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি ছিলেন বিশ্বে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার কূটনৈতিক অবদান সবচেয়ে বেশি ইংল্যান্ডে কমনওয়েলথে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এমনি তো কোনো যুদ্ধ হচ্ছে না মুক্তিযুদ্ধ তো না ওখানে যা করছে তা তো ভারত করতেছে আবু সাহেব চৌধুরী তখন বলেছিলেন যে এর জন্য আপনাদের বেশি দূর যেতে হবে না আমাদের বীর সন্তান কাদের সিদ্দিকী পাকিস্তানিদের যে জাহাজ মেরেছে এই যে সেই জাহাজের ছবি এই যে নিউজ এটাই প্রমাণ করে আমরা আমাদের যুদ্ধ করছি এই যুদ্ধ হয় একাত্তরের বারোই আগস্ট টাঙ্গাইলের ভুয়াপুর থানার মাটি কাটার যমুনা নদীর তীরে সকাল এগারোটা নাগাদ পাকিস্তানিদের ছোট ছোট তিনটি জাহাজ বেশ কিছু দূর সামনে চলে যায় পেছনে অস্ত্র বড় পিটি জাহাজ এ দুটো কাছে এলেই কাদেরিয়া বাহিনীর বজনু বলে আমাদের এক গানার ছিল রকেট লঞ্চার ফায়ার করত রকেট লঞ্চার ব্রিটিশ রকেট লঞ্চার একটা ইফেক্টিভ অস্ত্র ট্যাঙ্ক মারার জন্য এটা একটা অস্ত্র এটা আমরা এক সময় দখল করেছিলাম করে আমরা পেয়েছিলাম তা আমাদের যে গানার ছিল ওইখানে যে ছিল তার নাম মজনুম সে একেবারে অব্যর্থ নিশানায় সে বড় সারেংয়ের ঘরে রকেট লঞ্চার দিয়ে প্রায় বিশটা গুলি করেছিল এক মিনিটের মধ্যে এক দেড় মিনিটের মধ্যে তাই উপরের ক্যাবিনটাকে সে তসনস করে ফেলেছিল দখল করা জাহাজ দুটিতে একুশ কোটি টাকার নানা ধরনের চাইনিজ ব্রিটিশ ও মার্কিন অস্ত্র ছিল এই অস্ত্রগুলো টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর পরবর্তী যুদ্ধে কাজে লেগেছিল অস্ত্র নেয়ার পর জাহাজ দুটিতে আগুন ধরিয়ে দেয়া হয় এটা রাত্রি দশটা এগারোটার দিকে আগুন দেওয়া হয়েছে আগুন দিলে সেই আগুন পরের দিন সন্ধ্যা পর্যন্ত চলেছে আগুন দেওয়ার পরে আবার সমস্যা হলো ওই গোলাগুলি বড় বড় গোলা সিক্স পাউন্ডারের গুলির হিসেব যেই আগুন লাগছে একটা বাস্ট হয়ে আরেকটাকে নিয়ে আকাশে উঠতেছে পাঁচ মাইল সাত মাইল দূরে যেয়ে গোলা পড়তেছে। এটা সারাদিন গেছে